ফেলুদাকে চেনেন না বা ফেলুদা সম্পর্কে শোনেননি এরকম মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। আজকে আমি পড়ে শোনাব সত্যজিৎ রায়ের অমর এবং অনবদ্য সৃষ্টি ফেলুদার সিরিজ থেকে। শুরু করছি সত্যজিৎ রায় রচিত গোয়েন্দা গল্প ফেলুদার গোয়েন্দাগিরি। রাজেনবাবুকে রোজ বিকেলে মেলে আসতে দেখি, মাথার চুল সব পাকা, গায়ের রং ফর্সা, মুখের ভাব হাসি খুশি। পুরনো নেপালি আর তিব্বতি জিনিস টিনিসের যে দোকানটা আছে সেটাই কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আধ ঘন্টার মতো বসে সন্ধে হব হব হলে জলাপাহাড়ে বাড়ি ফিরে যান। আমি আবার একদিন ওর পেছন পেছন গিয়ে ওর বাড়িটাও দেখে এসেছি। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, কে হে তুমি, পেছনে এসো? আমি বললাম, আমার নাম তপেশ রঞ্জন বোস, তবে এই নাও লজেন জুস, বলে পকেট থেকে সত্যি একটা লেমন ড্রপ বের করে আমায় দিলেন। আর দিয়ে বললেন, একদিন সকাল সকাল এসো আমার বাড়িতে, অনেক মুখোশ আছে, দেখাবো। সেই রাজেনবাবুর যে এমন বিপদ ঘটতে পারে তা কেউ বিশ্বাস করবে? ফেলুদাকে কথাটা বলতে সে খ্যাক করে উঠল। পাকামো করিস নে, কার কিভাবে বিপদ ঘটবে না ঘটবে সেটা কি মানুষকে দেখলে বোঝা যায়? আমি দোস্তুর মতো রেগে গেলাম। বারে, রাজেনবাবু যে ভালো লোক সেটা বুঝি দেখলে বোঝা যায় না? তুমি তো তাকে দেখোইনি, দার্জিলিংয়ে এসে অবধি তুমি তো বাড়ি থেকে বেরোনি। রাজেনবাবু নেপালি বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করেছেন জানো? আচ্ছা বেশ বেশ, এখন বিপদটা কি তাই শুনি। আর তুই কচি খোকা, সে বিপদের কথা তুই জানলি কি করে? কচি খোকা অবশ্যই আমি মোটেই না, কারণ আমার বয়স 13.5 বছর, ফেলুদার বয়স আমার ঠিক ডাবল। সত্যি কথা বলতে কি, ব্যাপারটা আমার জানার কথা নয়। মেলে বেঞ্চিতে বসেছিলাম, আজ রবিবার, ব্যান্ড বাজবে তাই শুনবো বলে। আমার পাশে বসেছিলেন তিন করিরাম বাবু, যিনি রাজেনবাবুর ঘর ভাঙা নিয়ে দার্জিলিংয়ে গরমের ছুটি কাটাতে এসেছেন। তিন করিবাবু আনন্দবাজার পড়ছিলেন আর আমি কোনো রকমে উকি ঝুঁকি মেরে ফুটবলের খবরটা দেখার চেষ্টা করছিলাম। এমন সময় হাঁপাতে হাঁপাতে ফ্যাকাশে মুখ করে রাজেনবাবু এসে থপ করে তিন করিবাবুর পাশে বসে গায়ের চাদরটা দিয়ে কপালের ঘাম মুছতে লাগলেন। তিন করিবাবু কাগজ বন্ধ করে বললেন, কি হলো, চড়াই উঠে এলেন নাকি? রাজেনবাবু গলা নামিয়ে বললেন, আরে না মশাই, এক ইনক্রেডিবল ব্যাপার। ইনক্রেডিবল কথাটা আমার জানা ছিল, ফেলুদা ওটা প্রায়ই ব্যবহার করে, ওর মানে অবিশ্বাস্য। তিন করিবাবু বললেন, কি ব্যাপার? এই দেখুন না, রাজেনবাবু পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বের করে তিন করিবাবুর হাতে দিলেন। বুঝতে পারলাম সেটা একটা চিঠি। আমি অবশ্যই চিঠিটা পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি, বরঞ্চ আমি উল্টো দিকে মুখ করে ঘুরিয়ে ঘুরিয়ে গুনগুন করে এমন একটা ভাব দেখাচ্ছিলাম যেন বুড়োদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু চিঠিটা না পড়লেও তিন করিবাবুর কথা আমি শুনতে পেয়েছিলাম। সত্যি ইনক্রেডিবল, আপনার উপর কার এমন আক্রোশ থাকতে পারে যে আপনাকে এভাবে শাসিয়ে চিঠি লিখবে? রাজেনবাবু বললেন, তাই তো ভাবছি, সত্যি বলতে কি কোনোদিন কারো অনিষ্ট করেছি বলে তো মনে পড়ে না। তিনকুড়িবাবু এবার রাজেনবাবুর দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন, হাটের মাঝখানে এসব ডিসকাস না করাই ভালো, বাড়ি চলুন। দুই বুড়ো উঠে পড়লেন। ফেলুদা ঘটনাটা শুনে কিছুক্ষণ ভুরু কুচকে গুম হয়ে রইলেন, তারপর বললেন, তুই তাহলে বলছিস যে একবার তলিয়ে দেখা যেতে পারে? বারে, তুমি তো রহস্যজনক ঘটনা খুঁজছিলে, বললে অনেক ডিটেকটিভ বই পড়ে তোমারও ডিটেকটিভ বুদ্ধিটা খুব ধারালো হয়ে উঠেছে। তা তো বটেই, এই ধর আমি তো আজ মেলে যাইনি, তবু বলে দিতে পারি তুই কোন দিকের বেঞ্চিতে বসেছিলে। কোন দিকে? রাধা রেস্টুরেন্টের ডান পাশের বেঞ্চগুলোর একটাতে। আরে বাস, কি করে বুঝলে? আজ বিকেলে রোদ ছিল, তোর বাগালটা রোদে ঝলসেছে, ডানধারেরটা ঝলসায়নি। একমাত্র ওই বেঞ্চিগুলোর একটাতে বসলেই পশ্চিমের রোডটা বাগালে পড়ে। ইনক্রেডিবল। যাকগে, এখন কথা হচ্ছে রাজেন মজুমদারের বাড়িতে একবার যাওয়া দরকার। আর 77 পা, আর যদি না হয়? হবেই ফেলুদা, আমি সেবার গুনেছিলাম, না হলে গাড়টা তো? হ্যাঁ, কিন্তু বেশি জোরে না, জোরে মারলে মাথার ঘিলু এদিক ওদিক হয়ে যায়। কি আশ্চর্য, 77-এ রাজেনবাবুর বাড়ি পৌঁছালাম না, আরও 23 পা গিয়ে তবে ওর বাড়ির গেটের সামনে পড়লাম। ফেলুদা ছোট্ট করে একটা গাড়টা মেরে বলল, আগের বার ফেরার সময় গুনেছিলি না আসার সময়? ফেরার সময়? ইডিয়ট, ফেরার সময় তো ঢালে নামতে হয়, তুই নিশ্চয় ধাই ধাই করে ইয়া বড় বড় স্ট্যাপ ফেলেছিলি।
তা হবে, নিশ্চয়ই তাই। আর তাই স্টেপস সেবার কম হয়েছিল, এবার বেশি হয়েছে। জোয়ান বয়সে ঢালে নামতে মানুষ বড় বড় পা ফেলে দৌড়ানোর মতো, আর বুড়ো হলে ঢালুর বেলায় ব্রেক কষে কষে ছোট ছোট পা ফেলতে হয়, তা না হলে মুখ থুবড়ে পড়ে। কাছাকাছি কোনো বাড়ি থেকে রেডিওতে গান শোনা যাচ্ছে। ফেলুদা এগিয়ে কলিং বেল টিপল। কি বলবি সেটা ঠিক করেছ ফেলুদা? যা খুশি তাই বলবো, কিন্তু তুই স্পিক টি নট, যতক্ষণ থাকবে এই বাড়িতে একটি কথা বলবি না, কিছু জিজ্ঞেস করলেও না। শাট আপ! একটা নেপালি চাকর এসে দরজা খুলে দিল। আন্দার হাইয়ে বৈঠকখানে ঢুকলাম। বেশ সুন্দর প্যাটার্নের কাঠের বাড়ি। শুনেছি রাজেনবাবুর 10 বছর হলো রিটায়ার করে দার্জিলিংয়ে আছেন। কলকাতায় বেশ নামকরা উকিল ছিলেন। চেয়ার টেবিল যা আছে ঘরে সব ব্যতির। যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে চারদিকে দেয়ালে টানানো সব অদ্ভুত দাঁত খিচুনো চোখ রাঙানো মুখোশের শাড়ি, আর আছে পুরনো ঢাল, তলোয়ার, ভোজালি, থালা, ফুলদানি এসব। কাপড়ের উপর রং করা বুদ্ধের ছবিও আছে, কত পুরনো কে জানে, কিন্তু তাতে যে সোনালি রংটা আছে সেটা এখনো ঝলমল করছে। আমরা দুজনে দুটো ব্যাতের চারে বসলাম। ফেলুদা দেয়ালের দিকে এদিক ওদিক দেখে বলল, ব্যারেকগুলো সব নতুন, মোর্চে ধরেনি। ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখটা বোধ হয় বেশি প্রাচীন নয়। রাজেনবাবু ঘরে ঢুকলেন। আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে টিপ করে একটা পেন্নাম ঠুকে বলল, চিনতে পারছেন আমি জয়কৃষ্ণ মিত্তিরের ছেলে ফেলু। রাজেনবাবু প্রথমে চোখ কপালে তুললেন, তারপর চোখের দুপাশ মুচকিয়ে একগাল হেসে বললেন, বাব্বা কত বড় হয়েছো তুমি, হ্যাঁ কবে এলে এখানে, বাড়ির সব ভালো, বাবা এসেছেন? ফেলুদা জবাব দিচ্ছে, আর আমি মনে মনে বলছি কি অন্যায়, এত কথা হলো আর ফেলুদা একবারও বলল না যে সে রাজেনবাবুকে চেনে। এবার ফেলুদা আমার পরিচয়টাও দিয়ে দিল। রাজেনবাবু মুখ দেখে মনে হলো না যে এই 7 দিন আগে আমাকে লজেন্স জুস দেবার কথা ওর মনে আছে। ফেলুদা এবার বলল, আপনার খুব প্রাচীন জিনিসের শখ দেখছি। রাজেনবাবু বললেন, হ্যাঁ এখন তো প্রায় নেশায় দাঁড়িয়েছে। কতদিনের ব্যাপার? এই তো মাস ছয়েক হবে, কিন্তু এর মধ্যেই অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি। ফেলুদা আবার একটা গলা খাকরানি দিয়ে আমার কাছ থেকে শোনা ঘটনাটা শুনিয়ে বলল, আপনি আমার বাবার মামলার ব্যাপারে যেভাবে সাহায্য করেছিলেন তার প্রতিদানে আপনার এই বিপদে যদি কিছু করতে পারি। রাজেনবাবুর ভাব দেখে মনে হলো তিনি সাহায্য পেলে খুশি হবেন, কিন্তু তিনি কিছু বলবার আগে তিনকুড়িবাবু ঘরে ঢুকলেন। তার হাঁপানোর বহর দেখে মনে হলো বোধহয় বেরিয়ে ফিরলেন। রাজেনবাবু আমাদের সঙ্গে ভদ্রলোকের আলাপ করে দিয়ে বললেন, আমার বিশেষ বন্ধু অ্যাডভোকেট জ্ঞানেশ সেন হচ্ছেন তিনকুড়িবাবুর প্রতিবেশী। আমি ঘর ভাড়া দেব শুনেই জ্ঞানেশ ওকে সাজেস্ট করে আমার এখানে আসতে, গোড়ায় উনি হোটেলের কথা ভেবেছিলেন। তিনকুড়িবাবু হেসে বললেন, আমার ভয় ছিল আমার এই চুরুটের বাতিকটা নিয়ে, এমনও হতে পারত যে রাজেনবাবু হয়তো চুরুটের গন্ধ সহ্য করতে পারবেন না, তাই সেটা আমি আমার প্রথম চিঠিতে লিখে জানিয়েছিলাম। ফেলুদা বলল, আপনি কি বায়ু পরিবর্তনের জন্য এসেছেন? তা বটে, তবে বায়ুর অভাবটা যেন বেশি লক্ষ্য করছি, পাহাড়ে ঠান্ডাটা আর একটু বেশি এক্সপেক্ট করে লোকে। ফেলুদা হঠাৎ বলল, আপনার বোধহয় গান বাজনা শখ? তিনকুড়িবাবু অবাক হাসি হেসে বললেন, সেটা জানলে কি করে হে, আপনি যখন কথা বলছেন তখন লক্ষ্য করছে যে লাঠির উপর রাখা আপনার ডান হাতের তর্জনীটা রেডিওর সঙ্গে তাল রেখে যাচ্ছে। রাজেনবাবু হাসতে হাসতে বললেন, মোক্ষম ধরেছ, উনি ভালো শ্যামাসঙ্গীত গাইতে পারেন। ফেলুদা আবার বলল, চিঠিটা হাতের কাছে আছে? রাজেনবাবু বললেন, হাতের কাছে কেন, একেবারে বুকের কাছে। রাজেনবাবু কোটের পকেট থেকে চিঠিটা বের করে ফেলুদাকে দিলেন। এইবার সেটা দেখার সুযোগ পেলাম। হাতে লেখা চিঠি নয়, নানান জায়গা থেকে ছাপা বাংলা কথা কেটে নিয়ে আঠা দিয়ে জুড়ে চিঠিটা লেখা হয়েছে। যা লেখা হয়েছে তা হলো এই, তোমার অন্যায় শাস্তি ভোগ করিতে প্রস্তুত হও। ফেলুদা বলল, এই চিঠি কি ডাকে এসেছে? রাজেনবাবু বললেন, হ্যাঁ লোকাল ডাক, বলা বাহুল্য, দুঃখের বিষয় খামটা ফেলে দিয়েছি, দার্জিলিংয়েরই পোস্টমার্ক ছিল, ঠিকানাটাও ছাপা বাংলা কথা কেটে কেটে লেখা। আপনার নিজের কাউকে সন্দেহ হয়? কি আর বলবো বলো, কোনোদিন তো কারোর প্রতি কোনো অন্যায় অবিচার করেছি বলে মনে তো পড়ে না। আপনার বাড়িতে যাতায়াত করেন এমন কয়েকজনের নাম বলতে পারেন? খুব সহজ, আমি লোকজনের সঙ্গে মিশি কমই, ডাক্তার ফোনিমিত্তির আসেন অসুখ বিসুখ হলে। কেমন লোক বলে মনে হয়?
ডাক্তার হিসেবে বোধ হয় সাধারণ স্তরের, তবে তাতে আমার এসে যায় না, কারণ আমার ব্যারামও সাধারণ। সর্দি জ্বর ছাড়া আর কিছুই হয়নি দার্জিলিং এসে অবধি, তাই ভালো ডাক্তারের প্রয়োজন হয় না। চিকিৎসা করে পয়সা নেন? তা নেন বই কি, আর আমারও তো পয়সার অভাব নেই, মিথ্যে অব্লিগেশনে যাই কেন? আর কি আসেন? সম্প্রতি মিস্টার ঘোষাল বলে এক ভদ্রলোকের যাতায়াত, এই দেখো। দরজার দিকে ফিরে দেখে একটা ফর্সা মাঝারি হাইটের স্যুট পরা ভদ্রলোক হাসি মুখে ঘরে ঢুকছেন। আমার নাম শুনলাম বলে মনে হলো যেন, রাজেনবাবু বললেন, এইমাত্র আপনার নাম করা হয়েছে। আপনারও আমার মতো পুরনো জিনিসের শখ, সেটাই এই ছেলেটিকে বলতে যাচ্ছিলাম, আপনার সঙ্গে আলাপ করে দিই। নমস্কার টমস্কারের পর মিস্টার ঘোষাল, পুরো নাম অবনীমোহন ঘোষাল, রাজেনবাবুকে বললেন, আপনাকে আজ দোকানে দেখলুম না, তাই ভাবলাম একবার খোঁজ নিয়ে যাই। রাজেনবাবু বললেন, না আজ শরীরটা ভালো ছিল না। বুঝলাম রাজেনবাবুর চিঠিটার কথা মিস্টার ঘোষালকে বলতে চান না। ফেলুদা মিস্টার ঘোষাল আসার সঙ্গে সঙ্গে চিঠিটা হাতের তালুর মধ্যে লুকিয়ে ফেলেছে। ঘোষাল বললেন, আপনি ব্যস্ত থাকলে আজ বরং, আসলে আপনার ওই তিব্বতী ঘণ্টাটা একবার দেখার ইচ্ছে ছিল। রাজেনবাবু বললেন, সে তো খুব সহজ ব্যাপার, হাতের কাছে আছে। রাজেনবাবু ঘণ্টা আনতে পাশের ঘরে চলে গেলেন। ফেলুদা ঘোষালকে জিজ্ঞেস করল, আপনি কি এখানে থাকেন? ভদ্রলোক দেয়াল থেকে একটা ভোজালে নামিয়ে সেটা দেখতে দেখতে বললেন, আমি কোনো এক জায়গায় বেশি দিন থাকি না, আমার ব্যবসার জন্য প্রচুর ঘুরতে হয়, আমি কিউরিও সংগ্রহ করি। বাড়ি ফেরার পথে ফেলুদাকে জিজ্ঞেস করে জেনেছিলাম কিউরিও মানে দুষ্প্রাপ্য প্রাচীন জিনিস। রাজেনবাবু ঘণ্টাটা নিয়ে এলেন, দারুণ দেখতে জিনিসটা, নিচের অংশটা রূপোর তৈরি, হাতলটা তামা আর পেতল মেশানো, আর তার উপরে লাল নীল সব পাথর বসানো। অবনীবাবুর চোখটক কুচকে বেশ অনেকক্ষণ ধরে ঘণ্টাটা এদিক ওদিক ফিরিয়ে দেখলেন। রাজেনবাবু বললেন, কি মনে হয়? সত্যি দাও মেরেছেন, একেবারে খাঁটি পুরনো জিনিস। আপনি বললে আমার আর কোনো সন্দেহই থাকে না, দোকানদার বলে এটা নাকি একেবারে খোদ লামার প্রাসাদের জিনিস। কিছু আশ্চর্য না, আপনি বোধহয় এটা হাতছাড়া করতে রাজি নন, মানে ভালো দাম পেলেও? রাজেনবাবু মিষ্টি করে হেসে ঘাড় নাড়তে নাড়তে বললেন, ব্যাপারটা কি জানেন, শখের জিনিস, ভালোবেসে কিনেছি, সেটাকে বেচে লাভ করব, এমন কি কেনা ধরে বেচবো, এই ইচ্ছা আমার নেই। অবনীবাবু ঘণ্টাটা ফিরিয়ে দিয়ে বললেন, আজ আসি, কাল আশা করি বেরোতে পারবেন একবার। রাজেনবাবু বললেন, ইচ্ছে তো আছে। অবনীবাবু বেরিয়ে যাবার পর ফেলুদা রাজেনবাবুকে বলল, কটা দিন একটু না বেরিয়ে টেরিয়ে সাবধানে থাকা উচিত নয় কি? সেটাই বোধহয় ঠিক, কিন্তু মুশকিল কি জানো, সে চিঠির ব্যাপারটা এতই অবিশ্বাস্য যে এটাকে ঠিক কেন যেন সিরিয়াসলি নিতেই পারছে না, মনে হচ্ছে এটা যেন একটা ঠাট্টা, যাকে বলে প্র্যাকটিক্যাল জোক। যতদিন না সেটা সম্বন্ধে ডেফিনেট হওয়া যাচ্ছে ততদিন বাড়িতে থাকুন না। আপনার নেপালি চাকরটা কতদিনের? একেবারে গোড়া থেকে আছে, কমপ্লিটলি রিলায়েবল। ফেলুদা একবার তিনকুড়ি বাবুর দিকে ফিরে বলল, আপনি কি বেশিরভাগ সময় বাড়িতে থাকেন? সকাল বিকেল ঘণ্টাখানেক একটু এদিক ওদিক ঘুরে আসি আর কি, কিন্তু বিপদ যদি ঘটে, আমি বুড়ো মানুষ, খুব বেশি কিছু কি করতে পারি? আমার বয়স হলো 64, রাজেনবাবুর চেয়ে এক বছর কম। রাজেনবাবু বললেন, উনি চেঞ্জে এসেছেন, ওকে আর বাড়িতে বন্দি করে রাখার ফন্দি করছো কেন তোমরা? আমি থাকবো, আমার চাকর থাকবে, এই যথেষ্ট। তোমরা চাও তো দুবেলা খোঁজ খবর নিয়ে যাও এখন। বেশ তাই হবে। ফেলুদার দেখা দেখে আমি উঠে পড়লাম। আমরা যেখানে বসেছিলাম তার উল্টো দিকে একটা ফায়ারপ্লেস, ফায়ারপ্লেসের উপরে একটা তাক, আর সেই তাকের উপর তিনটে ফ্রেমে বাঁধানো ছবি। ফেলুদার ছবিগুলোর দিকে এগিয়ে গেল। প্রথম ছবিটা দেখিয়ে রাজেনবাবু বললেন, ইনি আমার স্ত্রী, বিয়ের 4 বছর পরে মারা গিয়েছিলেন। দ্বিতীয় ছবি আমার একজন বয়সের ছেলের, গায়ে ভেলভেটের কোট। ফেলুদা জিজ্ঞেস করল, এটি কি? রাজেনবাবু হো হো করে হেসে বললেন, সময়ের প্রভাবে মানুষের চেহারার কি বিচিত্র পরিবর্তন ঘটতে পারে, সেটি বোঝানোর জন্য এই ছবি। উনি হচ্ছেন আমারই বাল্য সংস্করণ। বাঁকুড়া মিশনারি স্কুলে পড়তাম তখন, আমার বাবা ছিলেন বাঁকুড়ার ম্যাজিস্ট্রেট। সত্যি ভারী ফুটফুটে চেহারা ছিল রাজেনবাবুর ছেলে বয়সে, অবশ্যই ছবি দেখে ভুলো না, দুরন্ত বলে ভারী বদনাম ছিল আমার। শুধু যে মাস্টারদের জ্বালিয়েছে তা নয়, ছাত্রদেরও। একবার স্পোর্টসের দিন 100 ইয়ার্সে আমাদের বেস্ট রানারকে কাঁকড়ে দিয়েছিলাম ল্যাং মেরে।
তৃতীয় ছবিটা ফেলুদার বয়স একজন ছেলের। রাজেনবাবু বললেন, সেটা তার একমাত্র ছেলে প্রবীরের। উনি এখন কোথায়? রাজেনবাবু গলা খাঁকড়িয়ে বললেন, জানি না ঠিক, বহুকাল দেশ ছাড়া, প্রায় 16 ইয়ার্স। আপনার সঙ্গে চিঠি লেখালেখি নেই? না। ফেলুদা দরজার দিকে এগুতে এগুতে বলল, ভারি ইন্টারেস্টিং কেস। আমি মনে মনে বললাম, ফেলুদা একেবারে বইয়ের ডিটেকটিভদের মতো কথা বলছে। বাইরেটা ছমছমে অন্ধকার হয়ে এসেছে। জলা পাহাড়ের গায়ের বাড়িগুলোতে বাতি জ্বলে উঠেছে। পাহাড়ের নিচের দিকে চেয়ে দেখলাম, রঙ্গিত উপত্যকা থেকে কুয়াশা উপর দিকে উঠছে। রাজেনবাবু আর তিনকড়িবাবু আমাদের সঙ্গে গেট অব্দি এলেন। রাজেনবাবু গলা নামিয়ে ফেলুদাকে বললেন, তুমি ছেলে মানুষ, তাও তোমাকে বলছি, একটু যে নার্ভাস বোধ করছি না তা নয়, এমন শান্তিপূর্ণ পরিবেশে এ চিঠির জন্য বিনামুখে বস্ত্রপাত। ফেলুদা বেশ জোরের সঙ্গে বলল, আপনি কিছু ভাববেন না, আমি এর সমাধান করবই, আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন গিয়ে। রাজেনবাবু গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ বলে চলে গেলেন। এবার তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, তোমার অবজারভেশনের ক্ষমতা দেখে আমি সত্যি ইমপ্রেসড হয়েছি। ডিটেকটিভ গল্প আমি অনেক পড়েছি, এই চিঠিটার ব্যাপারে আমি হয়তো তোমাকে কিছুটা সাহায্য করতে পারি, তাই নাকি? এই যে টুকরো টুকরো ছাপা কথা কেটে চিঠিটা লেখা হয়েছে, এর থেকে কি বুঝলে বলো তো? ফেলুদা কয়েক সেকেন্ড ভেবে বলল, 1 নম্বর, কথাগুলো কাটা হয়েছে খুব সম্ভবত ব্লেড দিয়ে, কাঁচি দিয়ে নয়। ভেরি গুড। 2 নম্বর, কথাগুলো নানা রকম বই থেকে নেওয়া হয়েছে, কারণ হরফ ও কাগজ তফাত রয়েছে। ভেরি গুড। সেসব বই সম্বন্ধে কোনো আইডিয়া করেছ? চিঠির শব্দ দুটো শাস্তি আর প্রস্তুত, মনে হচ্ছে খবরের কাগজ থেকে কাটা। আনন্দবাজার, তাই বুঝি? ইয়েস, ওই টাইপটা আনন্দবাজারে ব্যবহার করা হয়, অন্য বাংলা কাগজে নয়। আর অন্য কথাগুলো কোনোটা পুরনো বই থেকে নেওয়া হয়নি, কারণ যে হরফগুলো ছাপা সেটা হয়েছে মাত্র 20-15 বছর। আর যে আঠা দিয়ে লাগানো হয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা করেছ? গন্ধটা গ্রিপেক্স আঠার মতো, চমৎকার ধরেছ। কিন্তু আপনিও তো ধরার ব্যাপারে কম জানা দেখছি। তিনকড়িবাবু হেসে বললেন, কিন্তু তোমার বয়সে আমি ডিটেকটিভ কথাটা মানে জানতুম কিনা সন্দেহ। বাড়ি ফেরার পথে ফেলুদা বলল, রাজেনবাবুর মিস্ট্রি সলভ করতে পারবো কিনা জানি না, কিন্তু সেই সূত্রে তিনকড়িবাবুর সঙ্গে আলাপটা কিন্তু বেশ ফাও পাওয়া গেল। আমি বললাম, তাহলে উনিই তদন্তটা করুন না, তুমি আর মিথ্যে মাথা ঘামাচ্ছ কেন? আহা, বাংলা হরফের ব্যাপারটা জানা আছে বলে কি সবাই জানবেন নাকি? ফেলুদার কথাটা শুনে ভালোই লাগলো, ওর মতো বুদ্ধি আশা করি তিনকড়িবাবু নেই। মাঝে মাঝে ফোরন দিলে আপত্তি নেই, কিন্তু আসল কাজটার জন্য ফেলুদাই করে। কাকে অপরাধী বলে মনে হচ্ছে ফেলুদা? অপরা কথাটা মাঝখানেই ফেলুদা থেমে গেল। তার দৃষ্টি দেখলাম একজন লোককে ফলো করে পেছন দিকে ঘুরছে। লোকটাকে দেখলি? কই, না তো, মুখ দেখিনি তো। ল্যাম্পের আলোটা পড়ল, আর ঠিক মনে হলো ফেলুদা আবার থেমে গেল। কি মনে হলো ফেলুদা? না, বোধ হয় চোখের ভুল, চল পা চালিয়ে চল, খিদে পেয়েছে। ফেলুদা হলো আমার মাস্তুতো দাদা। ও আর আমি আমার বাবার সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে এসে শহরের নিচের দিকে স্যানাটোরিয়ামে উঠেছি। স্যানাটোরিয়াম ভর্তি বাঙালি, বাবা তাদের মধ্য থেকে সমাবেশী বন্ধু জুটিয়ে তাস টাস খেলে গল্প টল্প করে সময় কাটাচ্ছেন। আমি আর ফেলুদা কোথায় যাই কি করি তা নিয়ে বিশেষ মাথা ঘামান না। আজ সকালে আমার বাবা ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে। উঠে দেখি বাবা রয়েছেন, কিন্তু ফেলুদার বিছানা খালি। কি ব্যাপার? বাবাকে জিজ্ঞেস করতে বললেন, ও এসে অবধি কাঞ্চনজঙ্ঘা দেখেনি, আজ দিনটা পরিষ্কার দেখে বোধহয় আগেভাগে বেরিয়েছে। কিন্তু আমি মনে মনে আন্দাজ করেছিলাম যে ফেলুদা তদন্তের কাজ শুরু করে দিয়েছে, আর সেই কাজেই বেরিয়েছে। কথাটা ভেবে ভারী রাগ হলো, আমাকে বাদ দিয়ে কিছু করার কথা ফেলুদার নয়। যাই হোক, আমি মুখটুক ধুয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। ল্যাডেন লা রোডের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে এসে ফেলুদার সঙ্গে দেখা হয়ে গেল। আমি বললাম, বারে, তুমি আমায় ফেলে বেরিয়েছ কেন? শরীরটা ম্যাজম্যাজ করছিল, তাই ডাক্তার দেখাতে গেছিলাম। ফোনে ডাক্তার? তোরও একটু বুদ্ধি খুলছে দেখছি। দেখালে?
4 টাকা ভিজিট নিল আর একটা ওষুধ লিখে দিল। ভালো ডাক্তার? অসুখ নেই তাও পরীক্ষা করে ওষুধ দিচ্ছে, কেমন ডাক্তার বুঝে দেখ। তারপর বাড়ির যা চেহারা দেখলাম তাতে পসার যে খুব বেশি তাও মনে হয় না। তাহলে উনি কখনো চিঠি লেখেননি? কেন, গরিব লোকের অত সাহস হয়? তার টাকার দরকার হলে হয় বই কি, কিন্তু চিঠিতে তো টাকা চায়নি। ওইভাবে খোলাখুলি বুঝি কেউ টাকা চায়? তবে রাজেনবাবুর অবস্থাকাল কীরকম দেখলি বলতো, কেমন যেন ভীতু ভীতু, ভয় পেয়ে মনের অসুখ হতে পারে, সেটা জানিস? তা তো পারি। আর মনের অসুখ থেকে শরীরের অসুখ, তাও বুঝি হয়? ইয়েস, আর শরীরের অসুখ হলে ডাক্তার ডাকতে হবে, সেটা আশা করি তোর মতো ক্যাবলারও জানা আছে। ফেলুদার বুদ্ধি দেখে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। অবশ্যই ফোনে ডাক্তার যদি সত্যি এত সব ভেবে টেবে চিঠিটা লিখে থাকে তাহলে ওরও বুদ্ধি সাংঘাতিক বলতে হবে। ম্যালের মুখে ফোয়ারার কাছে কাছাকাছি যখন এসেছি তখন ফেলুদা বলল, কিউরিও সম্বন্ধে একটা কিউরিওসিটি বোধ করছে। কিউরিওর মানে আগে শিখেছিলাম, আর কিউরিওসিটি মানে যে কৌতূহল সেটা স্কুলে শিখেছি। আমাদের ঠিক পাশেই নেপাল কিউরিও শপ, রাজেনবাবু আর অবনীবাবু এখানে আসেন। ফেলুদা শটান দোকানের ভেতরে গিয়ে ঢুকল। দোকানদারের গায়ে ছাই রঙের কোট, গলায় মাফলার আর মাথায় সোনালি কাজ করা কালো টুপি। ফেলুদাকে দেখে হাসি হাসি মুখ করে এগিয়ে এলো। দোকানের ভেতরটা পুরনো জিনিসপত্র গিজগিজ করছে, আলোও বেশি নেই আর গন্ধটাও যেন সে গেলে। ফেলুদা এদিক ওদিক দেখে গম্ভীর গলায় বলল, ভালো পুরনো থাঙ্কা আছে, এই পাশের ঘরে আসুন, ভালো জিনিস তো বিক্রি হয়ে গেছে সব, তবে নতুন মাল আবার কিছু আসছে। পাশের ঘরে যাওয়ার সময় আমি ফেলুদার কানের কাছে মুখ নিয়ে বললাম, থাঙ্কা কি জিনিস? ফেলুদা দাঁতে দাঁত চেপে বলল, দেখতেই তো পাবি। পাশের ঘরটা আরও ছোট, যাকে বলে একেবারে ঘুপচি। দোকানদার দেয়ালে ঝোলানো সিল্কের উপর আঁকা একটা বুদ্ধের ছবি দেখিয়ে বলল, এই একটাই ভালো জিনিস আছে, তবে একটু ড্যামেজড। একে বলে থাঙ্কা? এই জিনিস তো রাজনবাবুর বাড়িতে অনেক আছে। ফেলুদা ভীষণ বিজ্ঞের মতো থাঙ্কাটার গায়ের উপর চোখ ঠেকিয়ে উপর থেকে নিচে অবধি প্রায় 3 মিনিট ধরে দেখল। এটার বয়স তো 70 বছরের বেশি হবে বলে মনে হচ্ছে না, আমি অন্তত 300 বছরের পুরনো জিনিস চাইছি। দোকানদার বলল, আজ বিকালে কিন্তু 1 লট মাল পাচ্ছি, তার মধ্যেও ভালো থাঙ্কা পাবেন। আজই পাচ্ছেন? আজই। এ ব্যাপারটা তাহলে রাজনবাবুকে জানাতে হয়। মিস্টার মজুমদার, ওনার তো জানা আছে, রেগুলার খদ্দের যে 2-3 জন আছেন তারা সকলেই নতুন মাল দেখতে বিকালে আসছেন। অবনীবাবু খবরটা পেয়ে গেছেন মিস্টার ঘোষাল? জরুর। আর বড় খদ্দর কি আছে আপনাদের? আর আছেন মিস্টার গিলমোর, চা বাগানের ম্যানেজার, সপ্তাহে 2 দিন বাগান থেকে আসেন। আর মিস্টার নাওলাখা, উনি এখন সিকিমে। বাঙালি আর কেউ নেই? না স্যার। আচ্ছা দেখি, বিকেলে যদি একবার ঢু মারতে পারি। তারপর আমার দিকে ফিরে বলল, তোপসে, তুই একটা মুখোশ চাস? তোপসে যদিও আমার আসল ডাকনাম নয়, তবে ফেলুদা তপেশ থেকে ওই নামটা করে নিয়েছে। মুখোশে লোককে সামলানো যায়? ফেলুদা নিজে একটা বাছাই করে আমাকে কিনে দিয়ে বলল, এইটি সবচেয়ে হরেন্ডাস, কি বলিস? ফেলুদা বলে, হরেন্ডাস বলে আসলে কোনো কথা নেই, ট্রিমেন্ডাস মানে সাংঘাতিক আর হরিবল মানে বিভৎস। এই দুটো শব্দ একসঙ্গে বোঝাতে নাকি কেউ কেউ হরেন্ডাস ব্যবহার করে। মুখোশটা সম্বন্ধে যে ওই কথাটা দারুণ খাটে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দোকান থেকে বেরিয়ে ফেলুদা আমার হাত ধরে কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। এবারও দেখি ফেলুদা একজন লোকের দিকে দেখছে, বোধহয় কাল রাতে যাকে দেখেছিল সেই লোকটাই। বয়স আমার বাবার মতো, মানে 40-42। গায়ের রং ফর্সা, চোখে কালো চশমা, যে স্যুটটা পরে আছে সেটা দেখে মনে হয় খুব দামি। ভদ্রলোক ম্যালের মাঝখানে দাঁড়িয়ে পাইপ ধরাচ্ছেন। আমার দেখেই কেমন যেন চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছি ঠিক মনে করতে পারলাম না। ফেলুদা সোজা লোকটার দিকে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে ভীষণ সাহেবি কায়দে উচ্চারণে বলল, এক্সকিউজ মি, আপনি মিস্টার চ্যাটার্জি? ভদ্রলোক একটু গম্ভীর গলায় পাইপ কামড়ে বলল, নো, আই এম নট।
ফেলুদা খুব অবাক হবার ভান করে বলল, স্ট্রেঞ্জ, আপনি সেন্ট্রাল হোটেলে উঠেছেন না? ভদ্রলোক একটু হেসে অবজ্ঞা সুরে বলল, না, মাউন্ট এভারেস্ট, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ আ টুইন ব্রাদার। এই বলে ভদ্রলোক গটগটিয়ে অবজারভেটরি হিলের দিকে চলে গেলেন। যাবার সময় লক্ষ্য করলাম যে তার কাছে একটা ব্রাউন কাগজে মোড়া প্যাকেট আর কাগজটার গায়ে লেখা নেপালি কিউরিও শপ। আমি চাপা গলায় বললাম, ফেলুদা, উনি কি মুখোশ কিনেছেন নাকি? তা কিনতে পারে, মুখোশটা তো আর তোর আমার একচেটিয়া নয়। চল ক্যাভেন্টার্সে গিয়ে একটু কফি খাওয়া যাক। ক্যাভেন্টার্সের দিকে যেতে যেতে ফেলুদা বলল, লোকটাকে চিনলি? আমি বললাম, তুমি চিনলে না আর আমি কি করে চিনি বলো, তবে চেনা চেনা লাগছিল। আমি চিনলাম না। বারে, কোথায় চিনলে? ভুল নাম বললে যে? তোর যদি এতটুকু সেন্স থাকে, ভুল নাম বলেছি হোটেলের নামটা বের করার জন্য, সেটা বুঝলি না? লোকটার আসল নাম জানিস? কি? প্রবীর মজুমদার। ও হো, হ্যাঁ ঠিক বলেছ, ঠিক বলেছ, রাজেনবাবুর ছেলে তাই না, যার ছবি রয়েছে তাকের উপর? অবশ্যই বয়সটা এখন অনেক বেড়ে গেছে তো। শুধু যে চেহারায় মিল তা নয়, গালের আঁচলটা নিশ্চয় তুই লক্ষ্য করেছিস। আসল কথাটা হচ্ছে, ভদ্রলোকের জামা কাপড় সব বিলিতি, স্যুট লন্ডনের, টাই প্যারিসের, জুতো ইটালিয়ান, এমনকি রুমালটা পর্যন্ত বিলিতি। সদ্য বিলেত ফেরত সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওর ছেলে এখানে রয়েছে সে খবর রাজেনবাবু জানেন না? বাপ যে এখানে রয়েছে সেটা ছেলে জানে কি না সেটা খোঁজ নিয়ে দেখা দরকার। রহস্যক্রমে ঘনিয়ে আসছে, এই কথাটা ভাবতে ভাবতে ক্যাফেন্টারের দোকানে পৌঁছলাম। দোকানের ছাদে যে বসার জায়গাটা আছে সেটা আমার ভীষণ ভালো লাগে। চারদিকে দার্জিলিং শহরটা আর ওই নিচের বাজারটা দারুণ ভালো দেখায়। ছাদে উঠে দেখি কোণের টেবিলটায় চুরুট হাতে তিনকড়িবাবু বসে কফি খাচ্ছেন। ফেলুদাকে দেখতে পেয়ে হাত তুলে তার টেবিলে গিয়ে বসতে বললেন আমাদের। আমরা তিনকড়িবাবুর দুদিকের দুটো চেয়ার টেনে বসলাম। তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, ডিটেকশনে তোমার পারদর্শিতা দেখে আমি মুগ্ধ হয়ে তোমাদের দুজনকে দুটো হট চকোলেট খাওয়াবো, আপত্তি আছে? হট চকোলেটের নাম শুনে আমার জিভের জল এসে গেল। তিনকড়িবাবু তুড়ি মেরে একটা বেহারাকে ডাকলেন। বেহারা এসে অর্ডার নিয়ে গেলে তিনকড়িবাবু কোটের পকেট থেকে একটা বই বার করে ফেলুদাকে দিয়ে বললেন, এই নাও, একটা এক্সট্রা কপি ছিল, আমার লেটেস্ট বই, তোমায় দিলুম। বইয়ের মলাটা দেখে ফেলুদার মুখটা হা হয়ে গেল। আপনার বই মানে? আপনার লেখা? আপনি গুপ্তচর নাম নিয়ে লিখেন? তিনকড়িবাবু আধ ভোজার চোখে অল্প হাসি হেসে মাথা নেড়ে হ্যাঁ বললেন। ফেলুদার অবাক ভাব যেন আরও বেড়ে গেল। সে কি, আপনার সবকটা উপন্যাস যে আমার পড়া, বাংলায় আপনার ছাড়া আর কারোর রহস্য উপন্যাস পড়তে আমার ভালো লাগে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্যাপারটা কি জানো, এখানে একটা প্লট মাথায় নিয়ে লেখার জন্য এসেছিলাম, এখন দেখছি বাস্তব জীবনের রহস্য নিয়ে মাথা ঘামিয়ে ছুটিটা ফুরিয়ে গেল। আপনার সঙ্গে এইভাবে আলাপ হয়ে গেল? দুঃখের বিষয়, আমার ছুটির মেয়াদ সত্যি ফুরিয়ে এসেছে, কাল সকালে চলে যাচ্ছি আমি। আশা করছি যাওয়ার আগে তোমাদের আরও কিছুটা হেল্প করে যেতে পারবো। ফেলুদা এবার তার এক্সাইটিং খবরটা তিনকড়িবাবুকে দিয়ে দিল। রাজেনবাবুর ছেলেকে আজ দেখলাম। বলো কি হে? এই 10 মিনিট আগে। তুমি ঠিক বলছো, চিনতে পেরেছো তো? ঠিক, 14 আনা শিওর। মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে খোঁজ করলে বাকি 2 আনাও পুরো হয়ে যাবে বোধ হয়। তিনকড়িবাবু হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাজেনবাবুর মুখে তার ছেলের কথা শুনেছ? কাল যা বললেন তার বেশি শুনিনি। আমি শুনেছি অনেক কথা। ছেলেটি অল্প বয়সে বকে গিয়েছিল, বাপের সিন্দুক থেকে টাকা চুরি করে ধরা পড়েছিল, রাজেনবাবু তাকে ত্যায্যপুত্র করেন, বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন, ছেলেটি গিয়েছিল তাই। 24 বছর বয়স তখন তার, একেবারে নিখোঁজ। রাজেনবাবু অনেক অনুসন্ধান করেছিলেন, কারণ পরে তার অনুতাপ হয়, কিন্তু ছেলে কোনো খোঁজ খবর নেয়নি বা দেয়নি। বিলেতে তাকে দেখেছিলেন রাজেনবাবুরই এক বন্ধু, তাও সে 10-12 বছর আগে। রাজেনবাবু তাহলে জানেন না যে তার ছেলে এখানে আছে? নিশ্চয় না, আমার মনে হয় ওকে না জানানোই ভালো, একে এই চিঠির শখ, তার উপর। তিনকড়িবাবু হঠাৎ থেমে গেলেন, তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, আমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে,
রহস্য উপন্যাস লেখা ছেড়ে দেওয়া উচিত। ফেলুদা হাসতে হাসতে বললেন, প্রবীর মজুমদার যে চিঠি লিখে থাকতে পারেন সেটা আপনার খেয়াল হয়নি তো? এক্স্যাক্টলি, কিন্তু তিনকুড়িবাবু অন্যমনস্ক হয়ে গেলেন। বেয়ারা হট চকোলেট টেনে টেবিলে রাখতে তিনকুড়িবাবু যেন একটু জাগিয়ে উঠলেন। ফেলুদার দিকে ফিরে বললেন, ফণিমিত্তিরকে কেমন দেখলে? ফেলুদা যেন একটু হক চকিয়ে গেল। সে কি, আপনি কি করে জানলেন আমি ওখানে গেছিলাম? তুমি যাওয়ার অল্পক্ষণ পরে আমিও গেছিলাম। আমাকে রাস্তায় দেখেছিলেন বুঝি? না, তবে ডাক্তারের ঘরের মেঝেতে একটি মরা সিগারেট দেখে জিজ্ঞেস করছিলাম কে খেয়েছে, ডাক্তার ধূমপান করেন না। ফণিবাবু তখন বর্ণনা দিলেন, তাতে তোমার কথা মনে হলো। যদিও তোমাকে আমি সিগারেট খেতে দেখিনি, কিন্তু এখন তোমার আঙুলের গায়ে হলদে রং দেখে আমি বুঝেছি তুমি সিগারেট খাও। ফেলুদা তিনকুড়িবাবুর বুদ্ধির তারিফ করে বললেন, আপনারও কি ফণিমিত্তিরকে সন্দেহ হয়েছিল নাকি? তা হবে না, লোকটাকে দেখলে অভক্তি হয় কি না? তা হয়। রাজেনবাবু যে কেন ওকে আমল দেন জানি না। তাও জানো না বুঝি, দার্জিলিং আসার কিছুদিনের মধ্যে রাজেনবাবুর ধম্মকম্মের দিকে মন যায়। তখনই ফণিবাবু তাকে সে এক গুরুর সন্ধান দিয়েছিলেন, একই গুরুর শিষ্য হিসেবে ওদের যে প্রায় ভাই ভাই সম্পর্ক। হে, ফেলুদা জিজ্ঞেস করল, ফণিমিত্তিরের সঙ্গে কথা বলে কি বুঝলেন? কথা তো ছুতো, আসলে বইয়ের আলমারিগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিচ্ছিলাম। বাংলা উপন্যাস আছে কিনা দেখার জন্য? ঠিক বলেছ, আমিও দেখেছি, প্রায় নেই বললেই চলে, আর যা আছে তাও আদ্যিকালের। ঠিক, তবে ফণি ডাক্তার অন্যের বাড়ির বই থেকেও কথা কেটে চিঠি তৈরি করতে পারে? তা পারে, তবে লোকটাকে দেখে ভারী কুড়ে মনে হয়, এ ব্যাপারে অতটা খাটকর পোড়াবে সেটা কেন যেন বিশ্বাস হয় না। ফেলুদা এবার বলল, অবনী ঘোষাল লোকটা সম্বন্ধে আপনার কি ধারণা? বিশেষ সুবিধের লোক নয় বলে আমার বিশ্বাস, ভারী ওপর চালাক, আর ওসব প্রাচীন শিল্পটিল্প কিছু না, ওর আসল লোভ হচ্ছে টাকার। এখন খরচ করে জিনিসপত্র কিনছে, পরে বিদেশিদের কাছে বিক্রি করে 5 গুণ প্রফিট পাবে। ওর পক্ষে এই হুমকি চিঠি দেওয়ার কোনো কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? সেটা এখনো তুলিয়ে দেখিনি। আমি একটা কারণ আবিষ্কার করেছি। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম, ওর চোখ দুটো জলজল করছে। তিনকুড়িবাবু বললেন, কি কারণ? ফেলুদা গলাটা নামিয়ে নিয়ে বললেন, যে দোকান থেকে ওরা জিনিস কেনেন সেখানে কিছু ভালো নতুন মাল আজ বিকেলে আসছে। এবার তিনকুড়িবাবুর চোখ জলজল করে উঠল। বুঝেছি, হুমকি চিঠি পেয়ে রাজেন মজুমদার ঘরে বন্দি হয়ে রইলেন, আর সেই ফাঁকা তলে অবনী ঘোষাল দোকানে গিয়ে সব লুটেপুটে নিলেন। এক্স্যাক্টলি। তিনকুড়িবাবু চকোলেটের পয়সা দিয়ে উঠে পড়লেন, আমরা দুজনে উঠলাম। উৎসাহে আর উত্তেজনায় আমার বুকটা ঢিপ ঢিপ করছিল। অবনী ঘোষাল, প্রবীর মজুমদার আর ফণিমিত্তির তিনজনকে তাহলে সন্দেহ করার কারণ আছে? 15 মিনিটের মধ্যে মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে ফেলুদা সেই খবরটা জেনে নিল। প্রবীর মজুমদার বলে একজন ভদ্রলোক এই হোটেলের 16 নম্বর ঘরে 5 দিন হলো এসেছেন। বিকেলের দিকে রাজেনবাবুর বাড়িতে যাবার কথা ফেলুদা বলছিল, কিন্তু দুপুর থেকে মেঘলা করে 4টে নাগাদ তেড়ে বৃষ্টি নামল। আকাশের চেহারা দেখে মনে হলো বৃষ্টি সহজে থামবে না। ফেলুদা সারাটা সন্ধে খাতা পেন্সিল নিয়ে কি যেন সব হিসেব করল। আমার ভীষণ জানতে ইচ্ছে করছিল কি লিখছে, কিন্তু জিজ্ঞেস করতে সাহস হলো না। শেষটায় আমি তিনকুড়িবাবুর বইটা নিয়ে পড়তে আরম্ভ করলাম। দারুণ থ্রিলিং গল্প। পড়তে পড়তে রাজেনবাবুর চিঠির ব্যাপারটা মন থেকে প্রায় মুছেই গেল। 8টা নাগাদ বৃষ্টি থামল, কিন্তু তখন এত শীত যে বাবা আমাদেরকে বেরোতে দিলেন না। পরদিন ভোরবেলা ফেলুদার ধাক্কার চোটে ঘুম ভাঙল। ওঠ ওঠ, এত সে ওঠ। আমি ধড়মড়িয়ে উঠে বসলাম। ফেলুদা কানের কাছে মুখ এনে দাঁতে দাঁত চেপে এক নিঃশ্বাসে বলে গেল, রাজেনবাবুর নেপালে চাকরটা এসেছিল, বলো বাবু এখানে যেতে বলেছেন, বিশেষ দরকার, তুই যদি যেতে চাস তো। সে আর বলতে, 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে রাজেনবাবুর বাড়িতে পৌঁছে দেখি তিনি ফ্যাকাশে মুখ করে খাটে শুয়ে আছেন। ফণি ডাক্তার তার নাড়ি টিপে খাটের পাশটায় বসে, আর তিনকুড়িবাবু এই শীতের মধ্যে একটা হাত পাকা নিয়ে তার মাথার পেছনটায় দাঁড়িয়ে হাওয়া করছেন। ফণিবাবুর নাড়ি দেখা হয়ে গেলে পরে রাজেনবাবু যেন বিশেষ কষ্ট করে জোরে নিঃশ্বাস নিতে নিতে বললেন, কাল রাত্রে 12টার কিছু পরে ঘুমটা ভাঙতে বিদ্যুতের আলোয় আমার মুখের ঠিক সামনেই আইএসএ মাস্কড ফেস। মাস্কড ফেস?
মুখোশ পরা মুখ। রাজনবাবু দম নিলেন, ফোনে মিত্তির দেখলাম একটা প্রেসক্রিপশন লিখছেন। রাজনবাবু বললেন, দেখে এমন হলো যে চিৎকারও বেরোলো না গলা দিয়ে, রাতটা যে কীভাবে কেটেছে তা বলতে পারি না। ফেলুদা বলল, আপনার জিনিসপত্র কিছু চুরি যায়নি তো? রাজনবাবু বললেন, না, তবে আমার বিশ্বাস আমার বালিশের তলা থেকে আমার চাবির গোছাটা নিতে সে আমার উপর ঝুঁকেছিল। ঘুম ভেঙে যাওয়াতে সে জানাল দিয়ে লাফিয়ে, ও হরিবল হরিবল। ফোনি ডাক্তার বললেন, আপনি উত্তেজিত হবেন না, আপনার একটু ঘুমের ওষুধ দিচ্ছে, আপনার কমপ্লিট রেস্টের দরকার। ফণিবাবু উঠে পড়লেন। ফেলুদা হঠাৎ বলল, ফণিবাবু কাল রাত্রে রুগী দেখতে গেছিলেন বুঝি, কোটের পেছনে কাদার ছিটে লাগলো কি করে? ফণিবাবু তেমন কিছু না খাবড়িয়ে বললেন, ডাক্তারের লাইফ জানেনই তো, আর্তির সেবায় যখন জীবনটা উৎসর্গ করেছি তখন ডাক যখনই আসুক না কেন মেরুতে হবেই, সে আর ঝড় হোক বা বৃষ্টি হোক আর বরফই পড়ুক। ফণিবাবু তার পাওনা টাকা নিয়ে চলে গেলেন। রাজনবাবু এবার সোজা হয়ে উঠে বসে বললেন, তোমরা আসাতে অনেকটা সুস্থ বোধ করছি, বেশ খানিকটা ঘাবড়ে গেছিলাম জানো, এখন বোধহয় বৈঠকখানে গিয়ে একটু বসা চলতে পারে। ফেলুদা আর তিনকুড়িবাবু হাত ধরাধরি করে রাজনবাবুকে বৈঠকখানে এনে বসালেন। তিনকুড়িবাবু বললেন, স্টেশনে ফোন করেছিলাম, যদি যাওয়াটা দিন দুই দিন পেছানো যায়, রহস্যের সমাধান না করে যেতে মন চাইছে না, কিন্তু ওরা বললে এ টিকিট ক্যান্সেল করলে 10 দিনের আগে বুকিং পাওয়া যাবে না। এ কথা শুনে আমার ভালোই লাগলো, আমি চাইছিলাম ফেলুদা একাই ডিটেকটিভের কাজটা করুক, তিনকুড়িবাবু যেন ফেলুদার অনেকটা কাজ আগে আগে করে দিচ্ছিলেন। রাজনবাবু বললেন, আমার চাকরটার পাহারা দেবার কথা ছিল, কিন্তু আমি নিজেই কাল 10টায় ওকে ছুটি দিয়ে দিয়েছি, ওর বাড়িতে খুব অসুখ, বুড়ো বাঁপ আছে, তার এখন তখন অবস্থা। ফেলুদা বলল, মার্কসটা কেমন ছিল মনে আছে? রাজনবাবু বললেন, খুব সাধারণ নেপালি মুখোশ, দার্জিলিং শহরে অন্তত আরও 300-400 খোঁজ করলে পাওয়া যাবে, আমার এই ঘরে তো আরও 5খানা রয়েছে, ওই যে দেখো না। রাজনবাবু যে মুখোশটার দিকে আঙুল দেখালেন, ঠিক সেই জিনিসটা কাল ফেলুদা আমার জন্য কিনে দিয়েছে। তিনকুড়িবাবু এতক্ষণ বেশি কথা বলেননি, এবার বললেন, আমার মতে এবার বোধহয় পুলিশে একটা খবর দেওয়া উচিত, একটা প্রোটেকশনের তো দরকার, কাল যা ঘটেছে তারপরে তো আর ব্যাপারটাকে ঠাট্টা বলে নেওয়া চলে না। ফেলুবাবু, তুমি তোমার নিজের ইচ্ছে মতো তদন্ত চালিয়ে যেতে পারো, তাতে তোমায় কেউ বাধা দেবে না, কিন্তু আমি সব দিক বিবেচনায় বলছি এবার পুলিশের সাহায্য নেওয়া দরকার। আমি বরং চাই গিয়ে একটা ডায়েরি করে আসি, প্রাণের ভয় আছে বলে মনে হয় না, তবে রাজনবাবু আপনার ঘন্টাটা একটু সাবধানে রাখবেন। আমরা যখন উঠছি তখন ফেলুদা রাজনবাবুকে বললেন, তিনকুড়িবাবু তো চলে যাচ্ছেন, তার মানে আপনার একটি ঘর খালি হয়ে যাচ্ছে, আমরা যদি আজ রাতটা ও ঘরে এসে থাকি তাহলে আপনার কোনো আপত্তি আছে কি? রাজনবাবু বললেন, মোটেই না, আপত্তি কি, তুমি তো হলে আমার প্রায় আত্মীয়ের মতো, আর সত্যি কথা বলতে কি, যত বুড়ো হচ্ছি তত যেন সাহসটা কমে আসছে, ছেলে বয়সে দুরন্ত হলে নাকি বুড়ো বয়সে মানুষ মেধা মেরে যায়। তিনকুড়িবাবুকে ফেলুদা বলল, স্টেশনে সি অফ করতে যাবে। ফেরার পথে যখন নেপাল কিউরো শপের পাশ দিয়ে যাচ্ছি তখন আমাদের দুজনের চোখ গেল দোকানের ভেতর, দেখলাম দুজন ভদ্রলোক দোকানের জিনিসপত্র দেখছে আর পরস্পরের সঙ্গে কথা বলছে, দেখে মনে হয় দুজনের অনেক দিনের আলাপ, একজন অবনী ঘোষাল আরেকজন প্রবীর মজুমদার। আমি ফেলুদার দিকে চাইলাম, তার মুখের ভাব দেখে মনে হলো না যে সে কোনো আশ্চর্যের জিনিস দেখছে। 10:30 সময় স্টেশনে গেলাম তিনকুড়িবাবুকে গুড বাই করতে, উনি এলেন আমাদেরও 5 মিনিট পরে, চড়ায় উঠে উঠে পায়ে ব্যথা হয়ে গেছে তাই আস্তে হাঁটতে হলো। সত্যি ভদ্রলোকে একটু ঘোরাচ্ছিলেন। নীল রঙের ফার্স্ট ক্লাস কামরায় উঠে তিনকুড়িবাবু তার অ্যাটাচি কেস খুলে একটা ব্রাউন কাগজের প্যাকেট ফেলুদাকে দিলেন। এটা কিনতে একটু সময় লাগলো, রাজনবাবু তো আর কিউরোর দোকানে যেতে পারলেন না, অথচ কাল সত্যি অনেক ভালো জিনিস এসেছে, তার থেকে একটি সামান্য জিনিস বাছাই করে ওর জন্য এনেছি, তোমরা আমার নাম করে শুভেচ্ছা জানিয়ে ওকে দিয়ে দিও। ফেলুদা প্যাকেটটা নিয়ে বলল, আপনার ঠিকানা দিয়ে গেলেন না, মিস্টারটা সলভ করে আপনাকে জানিয়ে দেব ভাবছিলাম যে। তিনকুড়িবাবু বললেন, আমার প্রকাশকের ঠিকানাটা আমার বইতেই পাবে, তার কেয়ারে চিঠি লিখলে আমার ঠিকানায় পৌঁছে যাবে, গুড লাক। ট্রেন ছেড়ে দিল,
ফেলুদা আমাকে বলল, লোকটা বিদেশে জন্মালে দারুণ নাম আর পয়সা করত। পরপর এতগুলো ভালো রহস্য উপন্যাস খুব কম লোকে লিখেছে। সারাদিন ধরে ফেলুদা রাজেনবাবুর ব্যাপারটা নিয়ে নানান জায়গায় ঘোরাফেরা করল। আমি অনেক করে বলতেও আমাকে সঙ্গে নিল না। সন্ধেবেলা যখন রাজেনবাবু বাড়ি যাচ্ছি তখন ফেলুদাকে বললাম, কোথায় কোথায় গেলে সেইটা অন্তত বলবে তো। ফেলুদা বলল, দুবার মাউন্ট এভারেস্ট হোটেল, একবার ফোনে মিত্তিরের বাড়ি, একবার নেপালে কিউরিও শপ, একবার লাইব্রেরি, আর এছাড়াও আরও কয়েকটা জায়গা। ও, আর কিছু জানতে চাস? অপরাধী কে বুঝতে পেরেছ? এখনো বলার সময় আসেনি। কাউকে সন্দেহ করছ? ভালো ডিটেকটিভ হলে প্রত্যেককে সন্দেহ করতে হয়। প্রত্যেককে মানে? এই ধর তুই, আমি, যার কাছে মুখোশ আছে সে সন্দেহের পাত্র, সে যে লোকই হোক। তাহলে তুমি বা বাদ যাবে কেন? বেশি বাজে বকিস নি। বারে, তুমি যে রাজেনবাবুকে আগে চিনতে সে কথা তো গোড়ায় বলনি, তার মানে সত্য গোপন করেছ। আর আমার মুখোশ তো ইচ্ছে করলে তুমি ব্যবহার করতে পারো, হাতের কাছে থাকে। শাট আপ, শাট আপ। রাজেনবাবুকে এবেলা দেখে তবু অনেকটা ভালো লাগলো। কেমন আছেন জিজ্ঞেস করতে বললেন। দুপুরের দিকটা বেশ ভালো বোধ করছিলাম, যত সন্ধে হয়ে আসছে তত যেন কেমন অস্বস্তি লাগছে। ফেলুদা তিনকড়িবাবুর দেওয়া প্যাকেটটা রাজেনবাবুকে দিল। সেটা খুলে তার থেকে একটা চমৎকার বুদ্ধির মাথা বের হলো। সেটা দেখে রাজেনবাবুর চোখ ছলছল করে এলো। ধরা গলায় বলল, খাসা জিনিস, খাসা জিনিস। ফেলুদা বলল, পুলিশ থেকে লোক এসেছিল? আর বলো না, এসে 32 রকম জেরা করল। কদ্দূর কি হদিশ পাবে জানি না, তবে আজ থেকে বাড়িটা ওয়াচ করার জন্য লোক থাকবে, সে জানিস চিন্তি। সত্যি কথা বলতে কি, তোমরা হয়তো না এলেও চলতো। ফেলুদা বলল, স্যানেটোরিয়ামে বড্ড গোলমাল, এখানে হয়তো একটু চুপচাপ আপনার কেসটা নিয়ে একটু ভাবতে পারতাম। রাজেনবাবু হেসে ফেললেন। আর তাছাড়া আমার চাকরটা খুব ভালো রান্না করে, আজ মুরগির মাংস রাঁধতে বলেছি, স্যানেটোরিয়ামে অমনটি খেতে পাবে না। রাজেনবাবু আমাদের ঘরটা দেখিয়ে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। ফেলুদা শটান খাটের উপর শুয়ে পড়ে একটা সিগারেট ধরে কড়ি কাঠের দিকে তাক করে পরপর 5টা ধোয়ার রিং চাড়ল। তারপর আধ বোঝার চোখে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ফণিমিত্তির কাল সত্যি রুগী দেখতে গিয়েছিলেন। কার্পটোরে একজন ধনী পাঞ্জাবি ব্যবসার বাড়ি, আমি খোঁজ নিয়েছি, 11:30 থেকে 12:30 অব্দি ওখানে ছিলেন। তাহলে ফণিমিত্তির অপরাধী নন? ফেলুদা আমার কথার জবাব না দিয়ে বললেন, প্রবীর মজুমদার 16 বছর ইংল্যান্ডে থেকে বাংলা প্রায় ভুলতেই গেছেন। তাহলে ওই চিঠি ওর পক্ষে লেখা সম্ভব নয়? আর ওর টাকার কোনো অভাবই নেই, তাছাড়া দার্জিলিংয়ে বসেও ল্যাবংয়ে ঘোর দৌড়ে বাজিতে উনি অনেক টাকা করেছেন। আমি দম আটকে বসে রইলাম। ফেলুদার আরও কিছু বলার আছে সেটা বুঝতে পারছিলাম। আত খাওয়া জ্বলন্ত সিগারেটটা ক্যারমের ঘুটির মতো করে প্রায় 10 হাত দূরের জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে ফেলুদা বলল, আজ বাগানের গিলমো সাহেব দার্জিলিং এসেছে, প্লান্টার্স ক্লাবে গিয়ে ওর সঙ্গে দেখা করেছিলাম। লামার প্রাসাদের আসল ঘন্টা একটাই আছে, আর সেটা গিলমোর কাছে। রাজেনবাবুরটা নকল, অবনী ঘোষাল সেটা জানে। তাহলে রাজেনবাবুর ঘন্টাটা তেমন মূল্যবান নয়? না, আর অবনী ঘোষাল কাল রাত্রে একটা পার্টিতে প্রবীর মজুমদারের সঙ্গে 9:00 থেকে 3:00 অবধি মাতলামি করেছে। ও, আর মুখোশ পরা লোকটা এসেছিল 12:00 কিছু পরেই। হ্যাঁ। আমার বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছিল। বললাম, তাহলে? ফেলুদা কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে খাট থেকে উঠে পড়ল। ওর ভুরু দুটো যে এত কুচকাতে পারে তা আমার জানাই ছিল না। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে কি যেন ভেবে ফেলুদা বৈঠকখানার দিকে চলে গেল। যাবার সময় বলল, একটু একা থাকতে চাই, ডিস্টার্ব করিস না। কি আর করি, এবার ওর জায়গায় আমি বিছানায় শুলাম। সন্ধে হয়ে আসছে, ঘরের বাতিটার জ্বালাতে ইচ্ছে করল না। খোলা জানালা দিয়ে অবজারভেটরি হিলের দিকের অন্যান্য বাড়িগুলোর আলো দেখতে পাচ্ছিলাম। বিকেলে মেল থেকে এসে একটা গোলমালের শব্দ পাওয়া যায়, সেটা এখন মিলিয়ে আসছে। একটা ঘোড়ার খুরের আওয়াজ পেলাম, দূর থেকে এসে আবার মিলিয়ে গেল। সময় চলে যাচ্ছে, জানালা দিয়ে শহরের আলো কেমন ঝাপসা হয়ে আসছে, বোধহয় কুয়াশা হচ্ছে,
ঘরের ভেতরটা এখন আরো অন্ধকার। একটা ঘুম ঘুম ভাব আসছে মনে হলো, চোখের পাতা দুটো কাছাকাছি এসে গেছে। এমন সময় মনে হলো কে যেন ঘরে ঢুকছে। মনে হতে ভয় হলো যেদিক থেকে লোকটা আসছে সেদিকে না তাকিয়ে আমি জোর করে নিঃশ্বাস বন্ধ করে জানালার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু লোকটা যে আমার দিকে আসছে আর আমার সামনে এসে দাঁড়ালো যে, জানালার বাইরে শহরের দৃশ্যটা ঢেকে দিয়ে একটা অন্ধকার কিছু না এসে আমার সামনে দাঁড়িয়েছে। তারপর সে অন্ধকার জিনিসটা নিচু হয়ে আমার দিকে এগিয়ে এলো। এবার তার মুখটা আমার মুখের সামনে, আর সে মুখে একটা মুখোশ। আমি যে চিৎকার করতে যাব, অমনি অন্ধকার শরীরটার এক হাত উঠে গিয়ে মুখোশটা খুলতে দেখি ফেলুদা। ও কি রে, ঘুমিয়ে পড়েছিলে নাকি? ওহ ফেলুদা, তুমি? তা আমি না তোকে, তুই কি ভেবেছিলি? ফেলুদা হঠাৎ ব্যাপারটা বুঝে একটা অট্টহাস্য করতে গিয়ে থেমে গম্ভীর হয়ে গেল। তারপর খাটের পাশটা বসলো। রাজেনবাবুর মুখোশগুলো সবকটা পরে দেখছিলাম। তুই এইটা একবার পড়ত? ফেলুদা আমাকে মুখোশটা পরিয়ে দিল। অস্বাভাবিক কিছু লাগছে কি? কই না তো, আমার পক্ষে একটু বড় এই যা। আর কিছু না, ভালো করে ভেবে দেখতো। একটু একটু যেন গন্ধ। কিসের গন্ধ? চুরুট। ফেলুদা মুখোশটা খুলে নিয়ে বলল, এক্স্যাক্টলি। আমার বুকের ভেতরটা আবার টিপ টিপ করে বাজছিল, মুখ দিয়ে বেরিয়ে গেল, তিন করি বাবু। ফেলুদা দীর্ঘশ্বাস ফেলে বলল, সুযোগের দিক দিয়ে সবচেয়ে বেশি ছিল এরই। বাংলা উপন্যাস, খবরের কাগজ, ব্লেড, আঠা কোনটারই অভাব নেই। আর তুই লক্ষ্য করেছিলি কিনা, স্টেশনে একজন একটু ঘোরাচ্ছিলেন, সেটা বোধ হয় কাল জানালার বাইরে লাফিয়ে পড়ার দরুন। কিন্তু আসল যেটা রহস্য সেটা হলো কারণটা কি? রাজেনবাবুকে তো মনে হয় রীতিমতো সমীহ করতেন ভদ্রলোক। তাহলে কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে তিনি এই চিঠি লিখেছিলেন? এটার উত্তর বোধ হয় আর জানা যাবে না, কোনোদিনও না। রাত্রে কোনো দুর্ঘটনা ঘটেনি। সকালে খাবার ঘরে বসে রাজেনবাবুর সঙ্গে চা খাচ্ছে, এমন সময় নেপালি চাকরটার একটা চিঠি নিয়ে এলো। আবার সে নীল কাগজ, আর খামের উপর দার্জিলিং পোস্টমার্ক। রাজেনবাবু ফ্যাকাশে মুখ করে কাঁপতে কাঁপতে চিঠির ভাজ খুলে ফেলুদাকে দিয়ে বললেন, তুমি পড়ো, আমার সাহস হচ্ছে না। ফেলুদা চিঠিটা নিয়ে জোরে জোরে পড়ল, আর তাতে লেখা আছে, প্রিয় রাজু, কলকাতায় জ্ঞানেশের কাছ থেকে তোমার ঘরের খবর পেয়ে যখন তোমার কাছে চিঠি লিখি, তখনও জানতাম না আসলে তুমি কে। তোমার বাড়িতে এসে তোমার ছেলে বয়সের ছবিখানা দেখে চিনেছি। তুমি সেই 50 বছর আগের বাঁকুড়া মিশনারি স্কুলের আমারই সহপাঠী রাজু। এতকাল পরও যে পুরনো আক্রোশ জাগিয়ে উঠতে পারে সেটা আমার জানা ছিল না। অন্যায়ভাবে ল্যাং মেরে তুমি যে শুধু আমায় 100 ইয়ার্সের নিশ্চিত পুরস্কার ও রেকর্ড থেকে বঞ্চিত করেছিলে তাই নয়, আমাকে রীতিমতো জখমও করেছিলে। বাবা বদলি হলেন তখনই, তাই তোমার সঙ্গে বোঝাপড়া হয়নি, আর তুমিও আমার মন আর শরীরের কষ্টের কথা জানতে পারোনি। 3 মাস পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলাম। এখানে এসে তোমার জীবনের শান্তিময় পরিপূর্ণতার ছবি আমাকে অশান্ত করেছিল, তাই তোমার মনে খানিকটা সাময়িক উদ্বেগের সঞ্চার করে তোমার সে প্রাচীন অপরাধের শাস্তি দিলাম। শুভেচ্ছা নিও, ইতি তিনু, শ্রী তিনকড়ি মুখোপাধ্যায়। শেষ হল সত্যজিৎ রায় রচিত রহস্য গল্প ফেলুদার গোয়েন্দাগিরি। ধন্যবাদ।